হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মন ভালো নেই, কারণ আজকে আপনাদের ফেসবুক আইডি ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে, যার কারণে আপনারা আমার ভিডিওটি দেখতে বসেছেন। তো আমারও আপনাদের মতো অবস্থা হয়েছিল যখন ফেসবুক আমার পার্সোনাল আইডিটি ডিজেবল করে দিয়েছিল। অ্যান্ড আমার অনেক খারাপ লেগেছিল যে আমার পার্সোনাল আইডি, যেটাতে কোনো সাসপেনশন নেই, কোনো কারণ নেই, বিনা কারণে আমার আইডিটি সাসপেন্ড করে দিল, ডিসেবল করে দিল। দ্যাটস ভেরি ব্যাড। তো এক সপ্তাহের ভিতরে আমি আমার আইডিটি ফেরত পেয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডিসেবল হয়ে যাওয়া আইডি খুব দ্রুত ফেরত পেতে পারেন। তো সেটা করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, একটি কথা, আমি ইমরান ফ্রম মাই স্টেক। ওকে, তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে আপনাকে আপনাকে সরাসরি ফেসবুকের আপিল পেজে চলে যেতে হবে, অথবা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করুন। তো আমি প্রথমে facebook.com যাব। তো এখানে আসার পরে আমি আমার অনেক পুরনো একটি আইডি ডিজেবল করে দিয়েছিল, ওটা ফেক অ্যাকাউন্ট ছিল। তো ওইটা দিয়ে যদি লগ ইন করি তাহলে কি হয় দেখুন। তো এটা দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন আর কনসার্ন ইউ ক্যান ভিজিট আওয়ার এফএকে হিয়ার। তো হিয়ার বাটন ক্লিক করতে হবে। দেন এখানে আসার পরে আপনার আইডিটি কেন ডিসেবল হয়েছে সেই কজগুলো দেখাবে। হোয়াই ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভড, উই হ্যাভ রিমুভড আর ডিসেবল অ্যাক্সেস টু কন্টেন্ট দ্যাট ইউ পোস্টেড ফেসবুক ফর অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং রিজন, receive a report from a third party that the concert you post infringement or other ways violence their rights. আপনি যদি ফেসবুকের রুলস রেগুলেশন ভঙ্গ করে থাকেন তাহলে আপনার ফেসবুক আইডিটি ডিজেবল করে দিতে পারে। পারে না, ডিজেবল করে দিবে, কারণ এটা টোটালি ফেসবুকের টার্মসের বাইরে। তো এটা কখনোই করতে যাবেন না, আর বিশেষ করে পার্সোনাল আইডিটি কখনোই করবেন না। তো আমার এই আইডিটি একেবারেই ডিসেবল করে দিয়েছি। তো আপনার ডিসক্রিপশন লিঙ্কটি ফলো করে যখন আসবেন তখন এরকম একটি পেজ দেখতে পাবেন, এটা হলো ফেসবুকের আপিল ফর্ম। এখানে আপনি ফেসবুকে আপনার ডিসেবল আইডিটি ফেরত পাওয়ার জন্য একটি আপিল করতে পারবেন। তো এখানে তিনটা বক্স দেখতে পাচ্ছি আমরা। তো প্রথম বক্সে আপনাকে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে, সেই ইনফরমেশন এটা এখানে দিতে হবে, তা না হলে আপনার আইডিটি ফেরত পাবেন না। দেন দুই নাম্বার বক্সে যেটা আছে ইওর ফুল নেম, আপনি আপনার ফেসবুক আইডিতে যে নাম ইউজ করতেন ঠিক সেই নামটি এখানে দিতে হবে। আপনি যদি সেই নামে দিতে অন্য কোনো নাম ইউজ করেন তাহলে প্রবলেম হবে, আপনাকে ওই নামই ইউজ করতে হবে। তারপরে আসতেছে হলো একটা অপশন ইওর আইডিস, এটা প্রুফ কি, সেটার জন্য আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট আর একটি স্ক্রিন কপি এখানে পেশ করতে হবে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা আমি এখানে দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ড প্লাস আমার যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা সহকারে আমি অ্যাড করে দিচ্ছি। ওপেন ক্লিক করার পরে দুটি ফাইল এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখন আমাকে আস্ক করতে পারেন যে ভাই, আমার তো ন্যাশনাল আইডি কার্ড নেই কিংবা পাসপোর্ট নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স নেই, আমি কিভাবে আমার আইডিটি ফেরত আনবো কিংবা আমি কি আমার আইডি ফেরত পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন, সেটার জন্য অপশন আছে। আপনার একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাতে পারেন, সেটা কিভাবে বানাতে হয় আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনারা বানাতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ক্লিক করে আমার ভিডিও কীভাবে কি ন্যাশনাল আইডি কার্ড বানাতে হয় ভিডিওটি দেখতে পারেন। আমার এখানে যে আইডি কার্ডটা ইউজ করেছি এটা একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড, তো আমি ওইভাবেই বানিয়েছি। তারপরের যে বক্সটা আছে সেখানে আপনাকে এমন কিছু কথা অ্যাড করে দিতে হবে, যেমন আমি এখানে লিখছি হ্যালো মাই নেম ইজ রাকসা। That was my
person I am really Facebook ID. I think someone gave you wrong information about me. Please give my Facebook ID. There have some mistakes on Facebook. Thanks. এখানে কিছু কথা লিখে দিয়ে এটা দিচ্ছি তো এখানে কিছু কথা লিখে দিয়ে জাস্ট সেন্ড বাটন ক্লিক করতে হবে তো এখানে দেখাচ্ছে ফ্রম সাবমিটেড সাকসেসফুল থ্যাংকস ফর কন্ট্যাক্ট ফেসবুক You should receive an email response shortly. দ্রুতই আপনাকে ফেসবুক টিম একটি মেসেজ পাঠাবে এবং সেই মেসেজের ভিতরে আপনাকে তাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে ওকে তো ক্লিক করছি তো 3 থেকে 7 দিনের ভিতরে আপনি একটি মেইল পাবেন ফেসবুক থেকে ওই মেইলের ভিতরে আপনাকে ওদের অ্যান্সারটা জানিয়ে দিবে তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ